हेलो वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भलो आछो, सुस्थ आछो, आनंदे आछो। तो आगे दिन हमें क्लास टेन सिंधु तीर कविता आलोचना कर दिए, आज किछु वर्ड मिनिंग बोले दिए। आज के प्रश्नोत्तर शुरू करब, तो ये पार्ट टू देखे जाए आज के कतटा हय। तो से हिसाब बाकीगुलो शुरू करी, ठीक है। प्रथम लेखो, এটা ওই এক নম্বরের ছোট প্রশ্ন লেখাচ্ছি। সিন্ধু তীরে কাব্যাংশটি কার রচনা? আনসার, সিন্ধু তীরে কাব্যাংশটি সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ আলাউলের রচনা। নেক্সট, কবি সৈয়দ আলাউল কোন রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন? আনসার, কবি সৈয়দ আলাউল আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতা লাভ করেন। থার্ড, সিন্ধু তীরে কাব্যাংশটির উৎস কি? আচ্ছা, এই উৎসটা ভেঙে ভেঙে বহুভাবে আসতে পারে, একসাথে লিখে দিচ্ছি, যেভাবে আসবে তাই। আনসার, সৈয়দ আলাউল হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সিরের পদ্মাবত কাব্যের অনুবাদ করেছিলেন, যার নাম দেন পদ্মাবতী। সেই কাব্যগ্রন্থের ৩৫তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড এটা নাম থেকে এই কাব্যাংশটি নেওয়া হয়েছে। সিন্ধু তীরে নামটি সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের সংকলকদের দেওয়া, ঠিক আছে। এটা ভেঙে ভেঙে নানাভাবে আসতে পারে। পদ্মাবতী কাব্যগ্রন্থটি কোন সময় রচিত? কবি সৈয়দ আলাউলের লেখা পদ্মাবতী কাব্যগ্রন্থটি ১৬৪৫ থেকে ১৬৫২ খ্রিস্টাব্দের মধ্যে রচিত। এটা হচ্ছে পদ্মাবতী, যেটা আলাউল। আর নেক্সট আর একটা আসে, পদ্মাবত কাব্যটি কোন সময় রচনা, মানে মেন যেটা সেটা হচ্ছে কবি মালিক মোহাম্মদ জায়সি। কবি মালিক মোহাম্মদ জায়সি রচিত পদ্মাবত কাব্যটি ৯৪৭ হিজরি বা ১৫৪০ খ্রিস্টাব্দের রচনা। তখন হিজরি হিসাবে সাল গণনা হতো, তাই হিজরিটাকে উল্লেখ করা হয়েছে। এটা একটা লেখো, জয়সিরের পদ্মাবত কাব্য রচনাকালে দিল্লির সুলতান কে ছিলেন? জয়িস নগরে বসবাসকারী সিদ্দিকী বংশোদ্ভূত কবি মালিক মোহাম্মদ জয়সির পদ্মাবত কাব্য রচনাকালে দিল্লির সুলতান ছিলেন শেরশাহ। পদ্মাবতীর পিতার নাম কি? পদ্মাবতী কাব্যে পদ্মাবতীর পিতার নাম গন্ধর্ব সেন। পদ্মাবতীকে বিবাহ করে দেশে ফেরার সময় রত্নসেন কিভাবে বিপর্যস্ত হন? আনসার, পদ্মাবতীকে বিবাহ করে স্বদেশে ফেরার সময় নিজ অহংকারের জন্য, নিজ মানে নিজের, নিজ অহংকারের জন্য রাজা রত্নসেন সমুদ্রের দ্বারা বিপর্যস্ত হন এবং অবশেষে বহু দুর্যোগ ও দুর্বিপাক পেরিয়ে দেশে ফেরেন। নেক্সট, পদ্মাবতী কাব্যে অলৌকিকতা কিভাবে স্থান পেয়েছে? আনসার, পদ্মাবতী কাব্যে ব্রাহ্মণের ছদ্মবেশধারী সমুদ্রের রত্নসেনকে পরীক্ষা, সমুদ্রে নৌকাডুবি, পদ্মাবতীর পাতালপুরীতে যাওয়া এবং সমুদ্রের কৃপায় আবার ধনরত্ন সহ রত্নসেনকে ফিরে পেয়ে চিতরে পৌঁছানো প্রভৃতি অলৌকিক বা রূপকথা ধর্মী বিবরণ রয়েছে। এত ডিটেলে তো তোমাদের দেওয়া নেই, জেনে রাখো যদি বাইচান্স আসে। পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্রখণ্ড মূল পদ্মাবত কাব্যে কোন নামে ছিল? কবি সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের পদ্মা সমুদ্রখণ্ড, মালিক মোহাম্মদ জায়সি রচিত পদ্মাবত কাব্যে লক্ষ্মী সমুদ্রখণ্ডে নামে ছিল, সমুদ্রখণ্ড নামে ছিল। জায়সিরের কাব্যে সমুদ্রকন্যার নাম কি ছিল? মালিক মোহাম্মদ জায়সি রচিত পদ্মাবত কাব্যে সমুদ্রাকদের নাম ছিল লক্ষ্মী, যা আলাউলের কাব্যে হয়েছে পদ্মা। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে যে পদ্মা কে, যে বাঁচিয়েছিল না যে অচৈতন্য ছিল, দুজনের নামই পদ্মা। যে বাঁচিয়েছিল তাকে শুধু পদ্মাভাবে হিসাবে উল্লেখ করা হয়েছে, সমুদ্র রাজের কন্যা, আর যাকে বাঁচানো হয়েছে তার নাম হচ্ছে পদ্মাবতী। এখানে একটা কথা বলে রাখি, মধ্যযুগীয় কাব্যে যেটা আগের দিন পড়ানোর সময় বলেছিলাম যে টপিকটা ফিক্স ছিল, বেশিরভাগ ভগবানকে ঈশ্বরকে কেন্দ্র করে কাব্য রচিত হতো। তারপরে আস্তে আস্তে যখন মানে আমাদের এই উপন্যাস লোককথা মানে সাধারণ লোকের কথা নিয়ে রচনা, এই অনেক পরের ব্যাপার। তো মধ্যযুগে আমরা যখন এরকম দেখি
তখন যখন এই খণ্ডটা ভাঙছে সাহিত্যের ইতিহাসে ডিটেল করবে, দিয়ে যখন এই যে লোককথার দিকে কাব্য যাত্রা শুরু করছে ঈশ্বর ছেড়ে, তখন একবারে দুম করে আজকেই ছেড়ে কালকেই তো লোককথা শুরু হয়ে যায়নি, এটা তো আছে টাইম পিরিয়ড। তো এই সময় আমরা কিছু নামও ফিক্স দেখি, এত নামের ভাণ্ডার, এত রচনা, কোনো জিনিস তো রাতারাতি হয় না, এত কিছু ছিল না। তো এখানে অনেক জায়গায় উদয়ন আর পদ্মাবতী নামটা খুব কমন পাবে, অনেক রচনায় অনেক নায়ক নায়িকার নাম উদয়ন আর পদ্মাবতী। তো এখানেও যেমন দেখলে পদ্মাবতী উল্লেখ করা হয়েছে, যাকে বাঁচানো হয়েছে, আর সে হচ্ছে স্ত্রীও, আর মানে এই গল্পের নায়িকা পদ্মা হচ্ছে সমুদ্র রাজের কন্যা যে বাঁচিয়েছে। মেন খণ্ডে তার নাম ছিল লক্ষ্মী। পদ্মা সমুদ্র খণ্ডটির অন্তর্গত নেক্সট কোয়েশ্চেন, পদ্মা সমুদ্র খণ্ডটির অন্তর্গত সিন্ধু তীরে কাব্যাংশটি কোন ছন্দে রচিত? পদ্মা সমুদ্র খণ্ডটির অন্তর্গত সিন্ধু তীরে কাব্যাংশটি ত্রিপদী ছন্দে রচিত, মানে আমাদের যে পাঠ্য সিন্ধু তীরের কাব্যটি কোন ছন্দে রচিত, এটা হচ্ছে ত্রিপদী ছন্দে রচিত। ত্রিপদী পয়ার পরে পড়বে এগুলো। কন্যারে ফেলিল যথা কন্যাটি এক্ষেত্রে কে? কবি সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের অন্তর্গত পদ্মা সমুদ্র খণ্ড থেকে নেওয়া সিন্ধু তীরের শীর্ষক কাব্যাংশে উল্লেখিত কন্যাটি হলেন সিংহল রাজ গন্ধর্ব সেনের কন্যা তথা চিতর রাজ রত্ন সেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী। দেখেছো কোন জায়গায় কোনটা, কোনটা পদ্মা আর পদ্মাবতী, একটা মাথায় রাখো, যে বাঁচালো সে সমুদ্র রাজ কন্যা পদ্মা, যাকে বাঁচানো হলো সে এই যে গন্ধর্ব রাজের মেয়ে, এবং চিতরের রাজা রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী যে চিতরাজ রত্ন সেন যাকে বিয়ে করে ফিরছিল সে হচ্ছে পদ্মাবতী। কন্যারে ফেলিল যথা, আচ্ছা আচ্ছা এটা হলো। নেক্সট কোয়েশ্চেন, দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরীর অর্থ কী? কবি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে দিব্যপুরীর অর্থ অলৌকিক স্বর্গীয় নগরী। নেক্সট কোয়েশ্চেন, সমুদ্র নৃপতি সুতা কে? এখানে দেখো এবার নেক্সটটার কথা বলবো। কবি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে সমুদ্র নৃপতি সুতা হলেন পদ্মা, মানে এটা সেকেন্ড যে বাঁচালো, বোঝা গেছে দুটো আলাদা। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কার কোথায় থাকার কথা বলা হয়েছে? সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্র রাজকন্যা পদ্মার পাহাড়ের পাশে ফুল ফলে ভরা বিচিত্র প্রাসাদময় এক বাগানে থাকার কথা বলা হয়েছে। নেক্সট, যদি হইল সময় প্রত্যুষ সকাল হতে পদ্মা কি দেখলেন? আনসার, সমুদ্র তীরে কাব্যাংশে বর্ণিত কাহিনী অনুযায়ী সকাল হতে পদ্মা দেখলেন সমুদ্রের ধারে একটি মান্দাস রয়েছে। কন্যারে ফেলিল যথা, কন্যাকে কোথায় ফেলা হলো? আনসার, কন্যা অর্থাৎ সিংহল রাজকন্যা পদ্মাবতীকে সমুদ্র মধ্যে এক দিব্য পুরীতে ফেলা হলো। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, কে এই মাঞ্জস দেখেছিলেন? সমুদ্র কন্যা পদ্মা এই মাঞ্জস দেখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি, রম্ভা নিন্দিত রূপটি কার? আনসার, সিন্ধু তীরে কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে রম্ভা নিন্দিত রূপটি হল চিতররাজ রত্ন সেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী। নেক্সট কোয়েশ্চেন, বিস্মিত হইল বালা, বিস্মিত হওয়ার কারণ কি? সমুদ্র তীরে অচেতন কন্যার সৌন্দর্য দেখে সমুদ্র কন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন। এখানে দুটো পদ্মাকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনুমান করে নিজ চিতে, পদ্মা কি অনুমান করলেন? অথবা দিয়ে আরেকটা কোয়েশ্চেন লেখো, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে, বালা কি অনুমান করেছিল? দুভাবেই আসতে পারে। আনসার লেখো, সমুদ্র তীরে অপূর্ব সুন্দরী পদ্মাবতীকে দেখে সমুদ্র রাজকন্যা পদ্মা অনুমান করলেন ইন্দ্রের অভিশাপে স্বর্গের অপ্সরা বিদ্যাধরী স্বর্গভ্রষ্টা হয়ে অচেতন অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এগুলো কবিতাটা পড়ার সময় আমি সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি, যাদের কোনো রকম অসুবিধা হচ্ছে বা না হলেও এটা যারা ফার্স্ট টাইম দেখছো তারা আগেরটা দেখে এসে এটা করবে, কারণ প্রত্যেকটা ভিডিওর একদম থাম্বনেলেই পার্ট ওয়ান পার্ট টু লেখা আছে। এছাড়া আমি পড়ানোর সময় ভিডিও শুরুর সময়ও অনেকবার এটা বলে দিই, এটা আজকে পার্ট টু, তোমরা যখন দেখবে এটা পার্ট টু। নেক্সট কোয়েশ্চেন, বেথানিত হয়েছে কেশ বেশ, বেথানিত শব্দের অর্থ কী? এই যে লাইনগুলো বলছি সব কিন্তু বইয়ের লাইন, বইটা দেখে আমার কথাটা শুনবে, বইটা দেখে লিখবে, কারণ না হলে ভুলভাল লিখো না কিন্তু।
কবি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরের শীর্ষক কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে বেথানিত শব্দের অর্থ অসমৃত, বিস্থানিত বা আলুথালু ওর বসনটা বোঝাতে বলা হয়েছে যে চৌল্লার জামা কাপড়। নেক্সট কোয়েশ্চেন, ভাঙ্গিল প্রবল বাও, প্রবল বাতাসে কি ভেঙে দিয়েছে? আলোচ্য অংশে প্রবল বাতাস পদ্মাবতীর মান্দাস ভেঙে দিয়েছে। নেক্সট, পদ্মাবতী কিভাবে মূর্ছিত হয়ে পড়েছে? সিন্ধু তীরে কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে চিত্তরাজ রত্নসেনের দ্বিতীয় স্ত্রী পদ্মাবতী সমুদ্রে প্রবল বাতাসে মান্দাস ভেঙে পড়ায় ভয়ে কষ্টে মূর্ছিত হয়ে পড়েছে। নেক্সট, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস কার কথা বলা হয়েছে? সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর কথা বলা হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বারবার বলি, আজকে ভিডিও শুরুতে বলা হয়নি, একই কথা আমি রোজ বলি, আমারটা শুনে কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে না, আমারগুলো শুনে খাতায় সব হুবহু লিখে নেবে কোয়েশ্চেন আনসার, ভালো করে পরিষ্কার করে বই পাশে রাখো, স্পেলিং যেন ভুল না হয়, লিখে না এবার নিজেরটা দেখে বারবার মুখস্থ করো, আমার ভিডিও দেখে লিখে নেবে, ঠিক আছে? আর যেগুলো বোঝাচ্ছি সেগুলো তো শোনো, তখনও বইটা পাশে রাখবে, ওয়ার্ড মিনিং লিখবে, যে জায়গার বিস্তারিত মানে বলছি সেগুলো একটু পেন্সিল দিয়ে সব সময় লিখে নেবে, ঠিক আছে? কিন্তু নিজে লিখে নিজের লেখা দেখে মুখস্থ করবে, বারবার বলি এখনও বলবো, নিজে দেখা দেখে মুখস্থ করবে, নিজে লিখবে আমারটা শুনে, কারণ এখন তো অডিও বুক, ই বুক সব চলে এসছে, এই যে ডিজিটাল পড়াশোনা এসব তো আমাদের সময় ছিল না, এই যে ব্লগিংয়ে পেয়ে যাচ্ছ, তো এটার মানে না কানে ইয়ারফোন লাগালাম, হেডফোন লাগালাম দিয়ে সব শুনে মুখস্থ করলাম, খাতায় লেখো প্লিজ, নিজেদের অনেক উপকারে লাগবে, ভবিষ্যতেও তোমরা যখন এটা গ্র্যাজুয়েশনে পড়বে, মাস্টার্স নেবে বাংলায়, তখনও হেল্প হবে, আর এখন তো হবে, ঠিক আছে? এটা প্লিজ করো। নেক্সট, বিধি মোড়ে না করো নৈরাস, বক্তা কোন বিষয়ে নিরাশ হতে চান না? সমুদ্র কষ্টে মূর্ছিত পদ্মাবতীর প্রাণ ফিরিয়ে আনার ক্ষেত্রে বক্তা সমুদ্র রাজকন্যা পদ্মা নিরাশ হতে চান না। নেক্সট কোয়েশ্চেন, বাহুরব কন্যার জীবন, বক্তা কিভাবে কন্যার প্রাণ রক্ষার চেষ্টা করেছেন? আলোচ্য অংশে বক্তা সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের নিয়ে আগুন জেলে পদ্মাবতীর শরীরে শেঁক দিয়ে মন্ত্র তন্ত্র মহৌষধ দিয়ে চার দণ্ড ধরে সেবা যত্ন করে তার প্রাণ রক্ষার চেষ্টা করেছেন। নেক্সট কোয়েশ্চেন, কৃপা করো পদ্মাবতীর প্রাণ রক্ষায় পদ্মা কার কৃপা প্রার্থনা করেছেন? আনসার, কবি সৈয়দ আলম রচিত সিন্ধু তীরে কাব্যাংশে পদ্মাবতীর প্রাণ রক্ষার জন্য পদ্মা নিরঞ্জনের কৃপা প্রার্থনা করেছেন। নেক্সট কোয়েশ্চেন, সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? অথবা দিয়ে একটা কোয়েশ্চেন, সখী সবে আজ্ঞা দিল তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? আনসার লিখুন, কবি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশে সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের পদ্মাবতীকে বস্ত্রে ঢেকে উদ্যানে নিয়ে গিয়ে চিকিৎসার ও শুশ্রূষার আজ্ঞা দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কে কে? এটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো, বড় প্রশ্নের মধ্যেও পার্ট হিসাবে আসতে পারে। আনসার, কবি সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কাব্যাংশ থেকে নেওয়া আলোচ্য অংশে পঞ্চকন্যা হলেন চিত্তরাজ রত্নসেনের দ্বিতীয়া স্ত্রী পদ্মাবতী এবং তার চার সখী চন্দ্র, প্রভা, রোহিণী, বিজয়া ও বিধুন্নলা, নয় নলয়াকার বিধুন্নলা। নেক্সট কোয়েশ্চেন, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল? আনসার, সমুদ্রকন্যা পদ্মাবতী সমুদ্রকন্যা পদ্মার সখীদের সেবা শুশ্রূষায় পঞ্চকন্যা চেতনা ফিরে পেল। লাস্ট, শ্রীযুত মাগন গুণী, মাগন গুণীর পরিচয় দাও। আনসার, মাগন গুণী ছিলেন আরাকান রাজ থদমিন্তারের, থদয়কার মিন্তারের, ময়হর্ষি দন্তান্বয় হসন্ত তয়াকার রয়েকার র মিন্তারের আমাত্য প্রধান, যিনি আলাত্তলকে গ্রন্থ রচনায় উৎসাহ দেন। ঠিক আছে, এ গেল, বারবার বলছি লিখে নেবে, নিয়ে ভালো করে নিজেরা পড়বে, আর যারা আজকের ভিডিওটা ফার্স্ট দেখলে তারা আগের দিনেরটা দেখে আজকে দেখবে। তো আজকে শর্ট কোয়েশ্চেন লিখে দিলাম, নেক্সট দিন ব্রড কোয়েশ্চেন স্টার্ট করবো, একদিনে হয়তো হবে না, আর দুটো হয়তো ভিডিও সিন্ধু তীরের উপর হবে, ব্রড কোয়েশ্চেনও জানি না, এটা শুরু করে দেখবে, ঠিক আছে? সবাই ভালো।
থেকো, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, আনন্দে থেকো। আর যদি আমার পড়ানোটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানিও আর কি হলে তোমাদের ভালো লাগবে, ভালো লাগছে কিনা, নেক্সট কি টপিক পড়াবো। ঠিক আছে, ভালো থেকো, চলো টাটা।